প্রিয় দর্শক, আজ আমরা বেড়াতে এসেছি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণের স্থান। ভ্রমণ পিপাসুদের কাছে এটা খুবই পরিচিত। প্রিয় দর্শক, দৃশ্যপটি বলে দিচ্ছে আজ আমরা কোথায় বেড়াতে এসেছি। প্রিয় দর্শক, আজ আমরা বেড়াতে এসেছি সমুদ্রবেষ্টিত বন্দর নগরী চট্টগ্রামে। এটি সেই চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণের স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত। আজ আমরা বার্মিস মার্কেটে যাব এবং দেখব চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় শুটকি সম্পর্কে। চলুন যাক, ভিতরে যাওয়ার পালা। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ধরনের শুটকির সমাহার। এখানকার শুটকি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় শুটকি। এখানকার শুটকি মানে ও গুণে খুবই অনন্য। চট্টগ্রামে বেড়াতে এসে কোনো ভ্রমণ পিপাসী চট্টগ্রামের শুটকি ক্রয় করে সাথে নিয়ে যায়নি, এমন ঘটনা বিরল। এই শুটকি মানে ও গুণে এতই ভালো যে আপনি না নিলে অবশ্যই আপনার ভ্রমণটা অসম্পূর্ণ হয়ে যাবে। এখানে অনেক অনেক সামুদ্রিক মাছের শুটকি পেয়ে যাবেন, যে শুটকি সম্পর্কে বা মাছ সম্পর্কে আমরা অনেকেই অবগত না। এখানে অনেক বড় থেকে অনেক ছোট ধরনের সব ধরনের শুটকি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেক কত বড় বড় ধরনের মাছের শুটকি, যা আসলে খুবই ভালো মানে ও গুণে। বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় চেপা শুটকিও এখানে পেয়ে যাবেন। আজ আমরা বেড়াবো তরুণ বাবুর শুটকির দোকানে এবং দেখব যে কোন শুটকির কী ধরনের দাম। চলুন যাওয়া যাক তরুণ বাবুর শুটকির দোকানে। দেখতে পাচ্ছেন কত বড় বড় শুটকি, আসলে এগুলা খুবই ভালো মানের এবং গুণের, যার গুণগত মান বলে শেষ করা যাবে না। চলুন দেখা যাক এই দাম সম্পর্কে আমরা জানি। এগুলা কি শুটকি ভাই? ও কাস্টি শুটকি। ও এগুলা কি কেজি নাকি প্যাকেট? ও কত করে? আড়াইশো টাকা আধা কেজি। এটা কি মাছ? এটা কি কাস্তি শুটকি না? এটা তো আধা কেজি প্যাকেট মনে হয় না? আধা কেজি কত করে? আধা কেজি কেজি 700 টাকা। ও এটা কেজি হচ্ছে 400 টাকা না? একটু কালো টাইপের পুরান মাছ। আর এটা কি মাছ? সুন্দরী মাছ এগুলো কত করে? হাফ কেজি 150 টাকা। হাফ কেজি 150, দাম আবার কম আছে? দাম বেশি ভালো মাছ প্যাকেট করে নিতে হবে। চিংড়ি গুলা? চিংড়ি কেজি 250 কেজি। নিবো আমরা যাওয়ার সময় নেবো নাকি? না আজকে না।
কার্ড আছে তারপরে আচ্ছা তোমরা যে এমনি ফোন দিলে ইয়াতে কুরিয়ারে করে শুটকি পাঠিয়ে দেওয়া হয় না আচ্ছা ঠিক আছে এদিকে নিয়ে লিপিয়ে যাবে এখানে আসলে পাবেন আমাদের সাথে দোকান এখানে আসলে আপনারা শুটকি পাবেন তাছাড়া এই নম্বরে ফোন দিলেও শুটকি পেয়ে যাবেন কুরিয়ারে ওরা শুটকি পাঠিয়ে দেয় আর একটা আছে মোসমার্কে মানে এগুলো কি শুটকি স্টুডিও নিলে 750 টাকা একটা প্যাকেট মানে 1 কেজি আর যদি 200 মা নিলে 250 টাকা সুরমা না 350 টাকা কেজি লোচা মাছ কেজি আছে 550 না সব সবগুলা লোচা তো একই দামি এটা কি একটু বড় সাইজে বড় এই জন্য আচ্ছা এটা 550 রাখা যাবে রূপচাঁদার কেজি কত এটা কেজি হচ্ছে আপনার 400 টাকা কালোটা 1500 টাকা কেজি আর সাদাটা একসাথে নিলে তো আরো অনেক কমে রাখবেন না একসাথে নিলার এই মাছটা কি মাছ এটা কি মাছ নেওয়ার সময় আর একটু কমে একসাথে বেশি নিলে একটু কম আর একটা আছে না শুকনা এটা না শুকনা গুলা কত করে বুঝতে পারছি একদম ফ্রেশ মাছ তো নিলে আর একটু কমে নেওয়া যাবে আর আমাদের চ্যানেল থেকে আসলে আর একটু কমে পাবেন আপনার নাম কি সুজয় আপনি থাকেন দোকানে সবসময় আচ্ছা উনি উনি কে হয় আপনার ও তোমার আপনার বাবা না আচ্ছা আচ্ছা তরুণ বাবুর দোকান কার তো আছে কার তো নিছি অসুবিধা সুরমা বড়টা না এটা বড়গুলোর দাম একটু বেশি হয় এটা এটা তো অনেক বড় হয় হ্যাঁ এইটা কত বিক্রি হয় এটা কেজি 700 টাকা আর কি আছে লোটটা পেট ফাড়াটা ও এটা তো কেজি 700 টাকা লোটটা পেট ফাড়া কোনটা এটার আবার দাম বেশি এই লোটটা হচ্ছে 800 না আর ওগুলা ওগুলাটা একটু ভিজা টাইপের এগুলোর দাম হচ্ছে 900 সবচেয়ে সব প্রসেসিং কি আপনারাই করেন নিজেরাই শুকান নিজেরাই সব কিছু আচ্ছা আচ্ছা কিনে না তারপর প্যাকেট করা হয় না তাহলে এই লোটাগুলোর দাম কত বললে 500 টাকা এগুলো 500 করে আর এমনিতে একসাথে নিলে আরও কম রাখবে এগুলো হচ্ছে একটু বেশি আর এইটার দাম দেখেন দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন 800 টাকা আচ্ছা এখানে তো নাম্বার আছে তাই না কার্ডের নাম্বার আছে অসুবিধা নেই তাছাড়াও যে ইউটিউব ভিডিওতে এই কার্ড সহ নাম্বার সহ দিয়ে দিব যে কোনো কেউ চাইলে এই কার্ডের মাধ্যমে যোগাযোগ করলে কুরিয়ারে পাঠানো যাবে তো তাই না আচ্ছা অসুবিধা যোগাযোগ করেই তো যে কোনো কেউ এগুলো কত করে এই চিংড়ি গুলো এগুলো হাফ কেজি 200 এক নম্বর হচ্ছে এটা 700 টাকা কেজি 700 কেজি এটা
হাফ কেজি 300 এই দুই সিম আচ্ছা বুঝছি একই প্যাকেট আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক কার্ডে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারে এবং এখান থেকে কুরিয়ার করেও ছুটকি পাঠানো হয়